এখানে আমি 10 বছর পর কেন আপনাদের কাছে আসছি? 10 বছর আমি কি করছি, কোথায় ছিলাম, কেন আপনারা দেখেন নাই, প্রশ্নটা আছে না? আজকে আমি কয়টা প্রশ্ন করি উত্তর দিবেন? রানা প্লাজাটিকে আমি ফালাইছিলাম? রানা প্লাজাটিকে আমার ছিল? এটার মালিক আমি ছিলাম? আমি কি ইঞ্জিনিয়ার? আমি কি আর্কিটেক্ট? আমি কি কন্ট্রাক্টর? ওখানে আমার ব্যবসা ছিল? ওখানে আমার দোকান ছিল? আমি যখন এমপি ছিলাম ওই সময় কি আমার এই বিল্ডিংটা বানানো হয়েছিল? তাহলে এই যে না না না, তাহলে কেন কেন আমাকে দোষারোপ করা হল, কেন আমাকে কলঙ্ক, কেন আমাকে কলঙ্ক মাখায় দিত? আমি মানুষ না? আমার অভিমান থাকতে পারে না? আমার কষ্ট থাকতে পারে না? আমার তো অভিমান, আমি তো মানুষ, আমি তো অভিমান করতে পারি, পারি না? আমি কি রোবট? একটা বিনা কারণে একটা, এই যে আজকে যে মঞ্চটা করছে, আমার আসার সময় সেলিম বলছে ভাই এটা পার্মানেন্ট মঞ্চ করছে, এখন যদি ওই উপরের থেকে এই চালাটা উপরের ছাদটা যদি ভেঙে পড়ে এটা লেগে কি আমার দোষ? আজকে তো আমার তিনবার এমপি থাকার কথা, আজকে তো আমার মন্ত্রী থাকার কথা, আমার ঘর, আমার বাড়ি, যে বাড়ি আমি সুন্দর করে সাজাইছি, যে ঘর আমি সুন্দর করে সাজাইছি, সেইটা বসবাস করে অন্যজন, সেইটাই বসবাস করে অন্যজন। একটা কথা আবার জিজ্ঞেস করি আপনাদের কাছে, করি আমি এমপি থাকা অবস্থায় কাউকে কখনো কোনোদিন অসম্মান করছি? কখনো কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করছি? কখনো কেউ কোনো কাজে আসছে না কইরে দিছি? কখনো না কইরে দিই? তা আমি একটা কথা জিগাই, আমার লেগে মায়া লাগে না? আমার লেগে কষ্ট লাগে না? আসার সময় সেলিম আসতেছিলাম আর আমার বলতেছিল যে ভাই আপনার বই নেই, যায় দেখেন তার সমস্ত এলাকার যত ঘর বাড়ির তেনে সমস্ত বউ বাচ্চারা সব বাইরে হয়ে আসছে। আমার বইটা দাঁড়া, এই যে আমার বইটা, আমার বইটা, এই যে আপনাকে সবাই রেল হয়ে গেছে। আমি যখন আমার বৈনগতিকে তাকাই, ভাইরা তো আমার আসুসি, বৈনগতিকে তাকাইলে একটা কথা বৈনগতিকে এবার চাই, জিগাই বইনের দুয়ারের থেকে কেউ কখনো কোনো ভাই খালি হাতে ফেরত যায়? বইনের দুয়ারের থেকে ভাই খালি হাতে ফেরত যায়? আমার বৈনগ গেছে, আমি আমার ঈগল তুলে দিলাম, আমার নির্বাচনটা আপনারা কইরা দেন, আপনারা নির্বাচনটা আমার কইরা দেন, আমার ঈগল মার্কা নির্বাচনটা আপনারা কইরা দেন। আপনারা যদি কইরা না দেন তো কে কইরা দিব? আমার নির্বাচনটা আপনারা কইরা দেন, আপনারা দুই হাত তুলে কোন আমার নির্বাচনটা কইরা দিবেন? দুই হাত তুলে কোন আমার নির্বাচনটা কইরা দিবেন? আচ্ছা, ও যখন ইগল ইগল করতেছে, দেই আমার বইনেরা পারে না আমার ভাইয়েরা পারে? একটা একটা কম্পিটিশন হয়ে যাও, আমার মার্কাটা কি? বইনারা জিতছে, আমার মার্কাটা কি? এইবারও বইনারাই জিতছে। আমার ভাইয়েরা আমার বইনারা দেখ আমার লেগে দরদ কত, আমার বইনার লোক। আচ্ছা আরেকবার জিজ্ঞাস, আমার মার্কাটা কি? এইবার মনে ড্র হয়েছে, কিন্তু বইনাকে কিন্তু হারাইতে পারে নাই, সারা জীবন আমার বইনেরা জিতাই যাই। আনোয়ার জঙ্গের কোনো মেয়ে নাই, আমার কোনো বই নাই, কিন্তু আজকে এতগুলি আনোয়ার জঙ্গের মেয়ে আছে, মুরাদ জঙ্গের কত বই, এই বৈনব উদ্দেশ্যে বইতে চাই, বৈনগুলোকে জান হাজির, যে কোনো প্রয়োজনে এই ভাইয়ের জানটা হাজির বৈনগুলি।
আর ভাইগো কইতে চাই মুরাজ্জং আমি মুরাজ্জং আমার কাছে আসতে আমারে ধরতে আমারে ছুইতে আমার লগে কথা কইতে কারো লাগে আমি কে আমি কে আমি মুরাজ্জং টা কে যেদিন আমি আমার মার গর্ভে আসছি যেদিন আমি আমার মার পেটে আসছি সেদিন আমার বাপ এমপি এই সাভার আশুলিয়ার পরপর দুইবারের এমপি আমি আনোয়ারজঙ্গের পোলা আমি মুরাজ্জং আমি মুরাজ্জং আমার বাপের নাম আনোয়ারজঙ্গ আমার দাদা ইব্রাহিম তালুকদার 40 বছর প্রেসিডেন্ট ছিল আমার আমার বড় বাবা ইব্রাহিম তালুকদারের বাবা বদন হাজি জমিদার ছিল বদন হাজির বাবার নাম জুম্মন হাজি জুম্মন হাজির বাবার নাম বারকু হাজি বারকু হাজির বাবার নাম মানু তালুকদার মানু তালুকদারের বাবার নাম বাসের তালুকদার 8 পুরুষ কইলাম 9 পুরুষ কইলাম 300 বছরের ইতিহাস কইলাম এস এ সি এস আর এস বি এস লইয়া আইছি এক পর্চার মালিক আমি ফেসবুক খুললেই দেখি অনেকে খালি পা 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 করে যা পারে তাও কয় যা না পারে তাও কয় যেটি পারে না ওটি বেশি বেশি কয় আমি কই আমার লেগে মায়া লাগে না আর কিছু জন কয় আমার লেগে নাকি ওকে মায়া লাগে না তোর এই দুষ্ট লোকের মায়া দরকার নাই তো যারা দুষ্ট তাকো কাছে তো মায়া লাগে না তাকো কাছে তো মায়া লাগে না তোমার মায়া তুমি লয়ে থাইকো 7 তারিখের পরে মায়ার হিসাব হইব আল্লাহ আল্লাহ তার লৌহ মাহফুজে আল্লাহ তার লৌহ মাহফুজে লিখা রাখছে মুরাজ্জং আবার ইনশাআল্লাহ সাভার আশুলিয়ার আবার এমপি হবে ইগল মার্কার জয় আবার হবে আমাদের নেতা কর্মীদের আমার লগে যারা যারা আছে অনেকে ফেসবুকে দেখি অনেকে লয়ে কথা কয় সাবধান মুরাজ্জং এমপি আসিল এমপি আসিল সাভারে 5 বছর এমপি আসিলাম কার মাজায় কতটুকু জোর এ আমি জানি সাভার আসিলে বলে বাঘ মহিষ আসিল আমি এমপি থাকা অবস্থায় বাঘ মহিষ দুইটার সব তীরে ধইরা বাঁধছি বাইন্দা কইছি গর্জন কর হালো মলম কর আওয়াজ বাইর হয় ম্যাও আওয়াজ বের হয় মেয়েও পৌরসভায় সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত একটা স্মার্ট একটি ক্লিন এবং গ্রিন সাভার ইনশাআল্লাহ এই সাভার আমি দিব ইনশাআল্লাহ আবার অনেক নেতা কর্মীরা 7 তারিখে কয় দখল করে লয়ে যাইব দখল করে লয়ে যাইব কয় যাইও না কেন্দ্র কেতে যাইও না নির্বাচন 7 তারিখে সব আমরা লয়ে যাব আহারে তাগো মনে যদি বাপ দাদার সম্পত্তি রে সাভারা ছিলে তারা লেখা লইছে রে আর আমরা তো বাইসাইছি না আর আমরা কি হাতে চুরি পড়ছি তাই তো 7 তারিখে আমি কই যদি বাপের বেটা থাকো তাহলে 7 তারিখে ভোট কেন্দ্রে তোমরা আইও তোমরা 7 তারিখে আইও থাম অগল অগলে গা লড়ার লেগা কারা আছে জানো এই যে আমার বইনেরাই আছে যথেষ্ট আমার বইনেরা যখন থাপাটা ধরব তখন যাইব কই আরেকটা আইছে কি আইছে মুরাজ্জঙ্গে ঠেকাদের লেগে টাকা পয়সা লয়ে আইছে সবার সামনে লাল মুলা নীল মুলা হলুদ মুলা সবুজ মুলা খালি মুলা আর মুলা আমার প্রশ্ন টাকাটা কি আজীবন দিব
ওই 7 তারিখ পর্যন্ত মুলা ধরায় খালি ভোটটা দাও কে এত সস্তা রাজা সন্ন্যাসী এত সস্তা তোমাগো মত সস্তা না আমিও দেখতে চাই টাকার জোর না ভালোবাসার জোর দিবা না আমার নির্বাচনটা কইরা দিবেন না আমার নির্বাচনটা আপনারা কইরা দেন আমার গায়ে যে কলঙ্কটা লাগাইছে আমার যে কলঙ্কটা লাগাইছে যে কারণে 10টা বছর কথা কইতে পারি নাই আজকে আমি আপনাদের কাছে আমি আমার কলঙ্ক মোচনে লাগা ইগল মার্কায় ভোট চাইতেছি আমার ইগল মার্কায় ভোটটা দেন আপনারা আপনারা দেন আপনাদের কাছে আমার রক্ত ঋণ আরেকটা কথা কই কমো কমো আচ্ছা থাক 7 তারিখের নির্বাচনের পর কমো কমো আমার লেগে মায়া লাগে না আমার লেগে মায়া লাগে আমার লেগে কষ্ট লাগে যদি আমার লেগে মায়া লাগে যদি আমার লেগে কষ্ট লাগে আজকে ইচ্ছতে লেগে আছি রাজনীতি করি ইচ্ছত 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 ভালো কিছু করার জন্য আইছি যাতে এমন কিছু কাজ কইরা যেতে পারি যাতে আজীবন আপনারা কইতে পারেন যে না আনোয়ার জমের পোলাটা ভালো ছিল কাজ কইরা দিয়ে গেছে একটা জিনিস চাই দিবেন নির্বাচনের দিন সকালবেলা যখন ভোট কেন্দ্রে যাইবেন আল্লাহর ওয়াস্তে একটা বার আকাশের দিকে তাকায় দেখে আমি ইগল হয়ে আপনাদের দিকে তাকায় আছি আমার নির্বাচনটা আপনারা করে দিয়েন আমার নির্বাচনটা আপনারা করে দিয়েন আমি আমার নির্বাচন আমার ইগল আপনাদের কাছে সইফা দিয়ে গেলাম আমার নির্বাচনটা আপনারা করে দিয়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু